আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটু ট্রেন্ডের সাথে গা ভাসিয়েছি, পুরোটা খুলে বলছি। সেটা হচ্ছে আজকে আমি ডালগোনা ক্যান্ডি বানিয়েছি, সবাই বানাচ্ছে, ভাবলাম আমি কেন বাদ করব, আমিও বানিয়ে ফেলি। তো আজকে অবশেষে আমি ডালগোনা ক্যান্ডিটা বানিয়েই ফেললাম, কিন্তু এই মিশনে আমি পাস করেছি নাকি ফেল করেছি সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলুন কীভাবে বানিয়েছি সেটাও দেখাবো। এটার টেস্ট কিন্তু অনেক মজা, এটার টেস্ট আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আপনারা ট্রাই করবেন, আপনাদেরও ভালো লাগবে। সেই পেকি আসা যায়, বানিয়ে দেখবেন কুলমুড়ো টাইপের, ভেঙে ভেঙে খেতে খুবই ভালো লাগে। তো চলুন কীভাবে বানাবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা পাত্র নিয়ে নেবেন, সিলভারের অথবা প্যানও নিতে পারেন, ফ্রাই প্যান যেগুলো পাওয়া যায় সেগুলো নিতে পারেন, কোনো সমস্যা নেই। সিলভারটাতে করলে হয় কি একটু সুবিধা হয়, এই জন্য আমি সিলভারটা নিয়েছি। এখন এখানে আমি 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব, আর চিনি দেওয়ার পর খুবই সামান্য পরিমাণ একটু পানি দিব, এই ধরেন 1 টেবিল স্পুন পরিমাণ দিয়ে। এরপর এটা একটু হালকা নাড়াচাড়া করতে করতে, চুলাটা কিন্তু মিডিয়াম হিটে থাকবে অথবা লো হিটে থাকবে। তো এভাবে আস্তে আস্তে এটাকে আমি একদম চিনিটাকে ভালোভাবে গলিয়ে নিব, আর সাথে সাথে এটাকে আমি যে ক্যারামেল বানাই সেই ক্যারামেলের একটা কালার নিয়ে আসব। অতটুকু গাঢ় করব না কালার, একটু হালকা করে আমি নামিয়ে নেব। তো সেই জন্য আমি চিনিটা দিয়ে দিয়েছি, আর এখন এটা আমি চুলা একদম কমিয়ে দিয়েছি, আস্তে আস্তে এটা হতে থাকবে। এটা কিন্তু চুলায় দিয়ে রান্নাঘর থেকে একদমই সরা যাবে না, এটা গলতে থাকবে আর আপনি নাড়তে থাকবেন, এটা গলতে থাকবে আর আপনি নাড়তে থাকবেন, ঠিক আমি যেমনটা নাড়ছি। তো এভাবে নাড়তে নাড়তে এক পর্যায়ে এটা একদম গলে যাবে আর পানি পানি হয়ে যাবে, দেখাচ্ছি আপনাদের। এই পর্যায়ে চিনিটা একদম গলে গেছে আর আস্তে আস্তে কালার আসতে শুরু করেছে, এখনও চুলাটা একদম লো হিটে থাকবে। তো আমি চুলাটা কিন্তু একদম হাই হিট করব না, আস্তে আস্তে কালার আনতে হবে, একেবারে কালার আনতে গেলে কিন্তু এটা পুড়ে যেতে পারে, সেই জন্য আস্তে আস্তে খুব ধীরে সুস্থে সময় নিয়ে কাজটা করতে হবে, আমি যেভাবে করছি। আর এটা কীরকম কালার আসতে হবে সেটাও আপনাদের দেখিয়ে দিব। এই যে আমাদের ক্যারামেলটা একদম রেডি হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর একটা কালার এসেছে। এ পর্যায়ে আমি এখানে 1/2 টিস্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি খাবার সোডা, অবশ্যই খাবার সোডা ইউজ করবেন। এরপর এটাকে এভাবে আমি হালকা একটু নাড়তে নাড়তে একটা স্টিলের প্লেটে ঢেলে নিব, কিন্তু তার আগে আমি স্টিলের প্লেটটাতে সামান্য একটু সরিষার তেল, হালকা একটু সরিষার তেল এখানে এভাবে একটু আমি লাগিয়ে দিচ্ছি, যাতে আমার ক্যান্ডিটা তুলতে সুবিধা হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে স্টিলের প্লেটটা নেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে ক্যান্ডিটা উঠতে যাতে সুবিধা হয়। আর আমি এই গ্লাসটা দিয়েই আমি ক্যান্ডিটার শেপ করব, যেহেতু আমার কাছে কুকি কাটার নেই সেই জন্য। আরেকটা কথা, সেটা হচ্ছে আমার প্লেটটা দেখে কেউ বাজে কমেন্ট করেন না, কারণ হচ্ছে আমার এই প্লেটটা অনেক আগের একটা পুরনো প্লেট, এটা আমি বের করে নিয়েছি শুধুমাত্র এই ক্যান্ডিটা বানানোর জন্য। যাই হোক, তো আমি এখানে এই মিশ্রণটা ঢেলে দিয়েছি, ডালগোনা ক্যান্ডির যে মিশ্রণটা আছে এটা খুবই গরম অবস্থায় ঢালতে হবে, আর খুব সাবধানে ঢালতে হবে, যদি এটা হাতে পড়ে তাহলে হাতের চামড়া সহ উঠে যাবে, অনেক গরম। তো আমি এভাবে স্টিলের গ্লাসটা বসিয়ে দিচ্ছি, এটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষাই করতে পারছিলাম না, এই জন্য বারবার নাড়াচাড়া করছিলাম, আর সেটার ফল এটাই, পুরোটা মিশ্রণ এক সাইডে চলে গেছে। আর কোনো রকম আমি গ্লাসটা তুলে ফেললাম, আর দেখি এটা থেকে আমি শেপটা থেকে সুন্দর করে আমি এই গোল ক্যান্ডিটা বের করতে পারি কি না, তো আমি ট্রাই করছি, আপনারাও দেখতে থাকুন। তো প্রথম ট্রাইয়ে আমি ক্যান্ডির যে মাঝখানটা আছে সেটা ফাটিয়ে ফেলেছি, তো আমি এই মিশনে পুরোপুরি ফেল, কিন্তু স্বাদের দিকটা চিন্তা করতে গেলে এটা খুবই মজার আর খুবই কুড়মুড়ে টাইপের,
যেমনটা ক্যান্ডিগুলো হয় আর কি, তো ওরকমই। আর এটা আমার বাচ্চারা খুব বেশি পছন্দ করেছে, আপনারা বাসায় ট্রাই করতে পারেন, আপনাদেরও ভালো লাগবে। তো এভাবে টুকরো করে আপনারা এয়ারটাইট বক্সে এটাকে সংরক্ষণও করতে পারবেন। তো আজকের মতো এ পর্যন্তই, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ।